যে সবথেকে বেশি ফুচকা খেতে পারবে তার জন্য কিন্তু আছে এই 500 টাকার নোট পুরস্কার। আমি কিন্তু আজকে চলে এসেছি আমার দুই ননদকে নিয়ে ফুচকা চ্যালেঞ্জ। ফুচকা কিন্তু 3 বার খেলার সুযোগ দেওয়া হবে, 3 বারের মধ্যে যে যেই কয়বার পারবে সে সেই কয়টি ফুচকা খেতে পারবে, আর সবথেকে বেশি যে ফুচকা খেতে পারবে তার জন্য কিন্তু এই 500 টাকা পুরস্কার। তো শুরুতেই কিন্তু আমি খেলাটা শুরু করে দিয়েছি, তো দেখো খেলছি, আর খেলাটা কিন্তু তোমরা স্কিপ না করে কন্টিনিউ কিন্তু দেখতে থাকো, খেলায় কিন্তু প্রচুর প্রচুর মজা আছে, শেষ অবধি দেখতে থাকো। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা টেনে দেখো না, কন্টিনিউ তোমরা পুরোটাই ভিডিওটা দেখো। তো দেখো আমি মোটামুটি 1 কাপ কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি, আর এরপর দেখো আমার ননদ কিন্তু খেলেছে, ও কিন্তু 1টা খেয়ে নিয়েছে। তারপর দেখো আমার আরেক ননদ খেলছে পায়েল, ও কিন্তু পারেনি। যাই হোক, ঈশ্বর, মনটা কিন্তু খুব খারাপ লাগলো আমার, কিন্তু ওর জন্য খুব কষ্ট হচ্ছিল। তো দেখো আমি কিন্তু এবারেও মিস করিনি, এবারেও কিন্তু 3টার মধ্যে 1টা পেরেছি আর খেয়েছি। আর আমার ননদও কিন্তু কিন্তু দেখো ও কিন্তু 1টা খেয়েছে, কিন্তু কষ্ট শুধু 1টাই, দেখো পায়েল কিন্তু পারছে না। আমি শুধু চাইছি ও যেন 1টা খেতে পারে, ও যেন 1টা খেতে পারে, না হলে আমরা যে ফুচকা খেয়েছি ও কিন্তু লোভ দিবে। যাই হোক, আমার 2টো ফুচকা কিন্তু হয়ে গেছে মোটামুটি, 3 বার কিন্তু আমি 1টাও খেতে পারলাম না। আর আমার এই ননদ দেখো অলরেডি কিন্তু প্রথমে 2 বারে 2টো খেয়ে নিয়েছে, আর এবারও কিন্তু আরেকবার খেয়ে নিল 3টা ফুচকা। তো যাই হোক, জানি না যে খেলায় কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর আমরা কিন্তু এরপরে তোমাদের অন্যান্য খেলা নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে, অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব, আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে। আর তোমরা যদি চাও যে আমি আমার 2 ননদকে নিয়ে আরও অন্যান্য চ্যালেঞ্জ, অন্যান্য ভিডিও নিয়ে আসি, কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো অলরেডি কিন্তু আমিও এবার পারলাম মোটামুটি, জানি না খুব বেশি পারবো কি না, মনের মধ্যে খুব ভয় লাগছিল খেলা করার সময়। তো দেখো এবার এই ননদ কিন্তু আমার থেকে বেশি ছাড়িয়ে যাচ্ছে খেতে খেতে, আমি কিন্তু মাত্র 2 থেকে 3টা পারলাম, ও কিন্তু দেখো কন্টিনিউ অলরেডি 4টে পার করে দিয়েছে, খেতেই আছে। এবার কিন্তু তোমরা দেখতে থাকো খেলাটা, পায়েল পারছিল না কোনো মতেও পারছিল না, খুব খারাপ লাগছিল ওর জন্য। তো দেখো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, দেখো এবারও কিন্তু আমি আরেকটা পারলাম খেতে। এবার দেখো আমার ননদ আবারও খেলছে, জানি না ওর কি হবে, দেখো ও কিন্তু 1টা পারছে, ও কিন্তু আমার থেকে একটু বেশি পারছে আস্তে আস্তে। এবার দেখো পায়েল খেলছে, ও মোটামুটি 1টা যে পারছে, 1টা যে খেতে পারছে, এটাই আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমরা অলরেডি 3-4টা খেয়ে নিয়েছি আর ও 1টাও খেতে পারিনি, এটা তো খারাপ লাগারই ব্যাপার। তো দেখো আবারও পারলাম না, এবার দেখো ননদ খেলছে অলরেডি অনেকগুলো, ও এবার চান্সে পারলো না। পায়েল এবার খেলছে, দেখো পায়েল এবারও 1টা খেয়েছি পেয়েছে, এই এই ফুচকাটাও খাচ্ছে ও, আমার কিন্তু খুব খুশি লাগছে, ভালো লাগছে। আর জানি না আমার কি হচ্ছে, আমি তো কিছুতেই পারছি না। এবার দেখো তন্নি কি করে, আমার এই ননদ দেখো এও কিন্তু খুব ভালোই খেলছে, ও প্রতিটা দানে দানেই ফুচকা খাচ্ছে, বাট আমি কিন্তু পাচ্ছি না একদমই। যাই হোক, দেখা যাক রানার আপ কে হতে পারে। পায়েল কিন্তু আবারও দেখো 1টা পারলো, আবারও 1টা ফুচকা খেলো, ও কিন্তু মোট 4টে খেয়েছে, আমি কিন্তু অলরেডি 4টে খেয়ে নিয়েছি, আর জানি না এবার কি হবে, মনে হয় না যে আমি আর পারবো। আর তন্নি কিন্তু প্রায় অনেকগুলোই হয়ে গেছে, তোমরা গুনতে থাকো কটা কটা হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কে কয়টা খেয়েছে। তন্নি কিন্তু 10টা খেয়ে নিয়েছে, দেখো ও কিন্তু রানার আপ, দেখো টাকাটা আমি দিব যে নিয়ে, তার আগেই কিন্তু টাকাটাই দেখো খাবলে পরে নিতে যাচ্ছে। যাই হোক, টাকার প্রতি তো সবার লোভই থাকে, ওরও লোভ আছে, আর ও নেবেই না কেন, ও তো রানার আপ হয়েছে, শেষ পর্যন্ত দেখো টাকাটা খাবলে নিচ্ছিল। যাই হোক, তারপর আমি টাকাটা ওর হাতে তুলে দিলাম, ও কিন্তু খুব খুব খুশি হলো। আর আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।